অন্যতম ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে রাখি শেখ শাহজাহানের দুই ভাইকেও তলব করা হলো এবং শেখ শাহজাহানের এই দুই ভাইকে তলব করেছে ইডি শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিনকে তলব করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে তুলিকা আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানবো ঠিক কবে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে এবং কোন কোন ঘটনা প্রেক্ষিতে তাদেরকে তলব বৃহস্পতিবার অর্থাৎ একুশে মার্চ শেখ শাহজাহানের যে দুই ভাই রয়েছে শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিনকে তলব করা হয়েছে সকাল এগারোটার মধ্যে সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে তাদেরকে আসতে হবে হাজিরা দিতে হবে এবং তুমি যেটা বলছিলে যে কি কারণে তার কারণ অন্যতম কারণ হচ্ছে ইতিমধ্যেই ইসিআইআর করে নতুন করে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে তদন্ত করছে ইডি সেই তদন্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তার যে বারো কোটির যে সম্পত্তি রয়েছে সন্দেশখালী ধামাখালী এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এছাড়াও তার তিনটি যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট তার মধ্যে তার নামে অর্থাৎ শেখ শাহজাহানের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে প্রায় পাঁচ লক্ষ টাকার কিছু বেশি টাকা ছিল সেই অ্যাকাউন্ট সিজ করা হয়েছে সুতরাং এই বিপুল পরিমাণ সম্পত্তি সে এই কয়েক বছরের মধ্যে কিভাবে করলো এবং ইডির যারা অফিসাররা রয়েছেন তারা এটা মনে করছেন যে শুধুমাত্র একা শেখ শাহজাহানের পক্ষে এই বিপুল পরিমাণ সম্পত্তি করা এবং কোথায় কোথায় টাকা সে সাইফোন করতো এই সংক্রান্ত বিষয় তদন্তের জন্যই কিন্তু এই মূল যে উপযুক্ত রয়েছে শেখ শাহজাহান তার যে দুই ভাই তারাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বলে মনে করছে আর সে কারণেই এই শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিনকে তলব করা হয়েছে কিন্তু এখানেই প্রশ্ন তনয় তার কারণ এই মুহূর্তে যেহেতু সিবিআই হেফাজতে রয়েছে শেখ শাহজাহান এবং এই ঘটনা তদন্তে অর্থাৎ ইডির কে যে আক্রমণ করা হয়েছিল ইডির ওপরে যে 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 তাদের ওপরে যে আক্রমণ হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই যেরকম একদিকে তদন্ত করছে সেক্ষেত্রে শেখ আলমগীরকে গত দুদিন আগে সিবিআই অফিসে অর্থাৎ নিজাম প্যালেসে তলব করা হয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি সুতরাং এখানে এটাই প্রশ্ন তুমি আমাদের সঙ্গে থাকো তার কারণ একগুচ্ছ যে ব্রেকিং খবরগুলো আসছে আরও একবার আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে শেখ শাহজাহানের দুই ভাইকেও কিন্তু তলব করা হয়েছে এবং এরই সঙ্গে আরও ব্রেকিং আজ ফের মহিদুল মোল্লাকে তলব করেছে ইডি যে মহিদুল মোল্লাকে এর আগেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ ফের তাকে তলব করা হয় বা তুলিকা আমাদের সঙ্গে রয়েছে তুলিকা এর আগে আমরা দেখেছি যেভাবে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে আজ ফের একবার তাকে তলব করা হয়েছে সুতরাং তার উপস্থিতি ঠিক কোন সময় ডেকে পাঠানো হয়েছে তাকে এবং সে সেখানে উপস্থিত থাকবে কিনা কি জানা যাচ্ছে এই বিষয়ে তুলিকা গতকাল মহিদুল মোল্লাকে তলব করা হয়েছিল গতকাল তারা ঠিক দশটার আগেই এই সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে এসেছিল এবং কালকে রাত প্রায় সাড়ে নটা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দফায় দফায় এই মহিদুল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজকে ফের তাকে তলব করা হয় তার কারণ এখনও পর্যন্ত বেশ কিছু প্রশ্ন রয়েছে বেশ কিছু বিষয় রয়েছে যেটা খতিয়ে দেখতে চাইছে ইডির অফিসাররা মূলত এই মহিদুল মোল্লা সে এই যে শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানের হিসাব রক্ষক হিসেবে কাজ করতো এই বিপুল যে অর্থ উপার্জন করেছে বলা যেতে পারে এই শেখ শাহজাহান তার যে মাছের ব্যবসা ছিল সেই মাছের ব্যবসার যে হিসাব সেই হিসাব কিন্তু দেখতো এই মহিদুল মোল্লা এবং এক্ষেত্রে যে যে ডকুমেন্টসগুলো পেয়েছে ইডির অফিসাররা সেটা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছেন মহিদুল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তার কারণ একাধারে ঠিক লেনদেনটা ঠিক কিভাবে হয়েছে কোন কোন ক্ষেত্রে হয়েছে সে সমস্ত বিষয় জানার জন্য কিন্তু তলব করা হয়েছে যেমনটা জানালে আপাতত ধন্যবাদ জানাবো তুলিকা এবারে কি মুখ্যমন্ত্রীর মুখ রাখতেই ঘাটালে দাঁড়ানো নাকি ঘাটালবাসীর কথা ভেবে 2024 ফেরা মূল কারণ হচ্ছে ঘাটালে মানুষের ভালোবাসা অভিনেতা সাংসদ দেব অপরদিকে অভিনেতা বিধায়ক বীরন চট্টোপাধ্যায় বারবার তোমাকে এই চোর নানা ধরনের কথা এটা শিক্ষার অভাব আমার মনে হয় হিরণে একটু প্রশ্ন করে কথা বলা উচিত আমার যে এত অস্ত্র আছে হিরণকে কাউন্টার করার জন্য ও ঘর থেকে বেরোতে পারবে না বৃষ্টি নেই জলসেচের ব্যবস্থাও নেই ক্ষতির সম্মুখীন আলিপুরদুয়ার জেলার লতাবাড়ি এলাকার ভুট্টা চাষিরা এই সময় ভুট্টা ফলন হয়ে যাওয়ার কথা এই সময় কিন্তু ফলন তো দূরের কথা ভুট্টা গাছ কিন্তু মরে গিয়েছে অনেক ভুট্টা গাছ মরে গিয়েছে কেননা বৃষ্টি নেই জল পাচ্ছে না এছাড়া সেচের ব্যবস্থাও নেই কৃষকরা জানান যে এই এলাকা যারা অনেক ভুট্টা চাষি রয়েছে তারা কিন্তু প্রতি বছর ভুট্টা চাষ করে কিন্তু বেশ আয়ের মুখ দেখে কিন্তু এবছর কিন্তু তার প্রতি এবছর কিন্তু ভুট্টা হয়নি ফলনই হয়নি ভুট্টা গাছ মরে গেছে জলের অভাবে
কৃষকরা জানান যে দারুণভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেননা তারা অনেকে কিন্তু বিঘের পর বিঘা কিন্তু জমিতে ভুট্টা লাগিয়েছিল কিন্তু ভুট্টা হয়নি। আলিপুরদুয়ার জেলার এই লতাবাড়ি থেকে ক্যামেরা অজয় সেন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। বিলাসবহুল বাসে যাত্রী গরু, ভলভো বাসে গরু পাচারের ছক। বাসটিকে আটক স্থানীয়দের। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ। সামনেই লোকসভা আর আতঙ্কে, তার আগে এখনো পর্যন্ত সন্দেশখালী মারা বোনেরা এবং শাহজাদ হেফাজতে থাকলেও এখনো আতঙ্কে রয়েছেন সন্দেশখালী বাসিন্দারা। কিসের এত আতঙ্ক, কেন এত আতঙ্কের মধ্যে রয়েছেন তারা সন্দেশখালী বাসিন্দারা, তারা কি জানাচ্ছেন, শোনাই তাদের মুখ থেকে যে কি বলছেন তারা। কি ভোটের টাইমেও কি আপনাদের এরকম ভাবে হুমকি দেওয়া হতো? হ্যাঁ, হুমকি দেওয়া হতো। ঘর যদি না দাও তাহলে হচ্ছে কি তোমাদেরকে গুন্ডামি এনে তোমাদেরকে তুলে নিয়ে যাবো। রাত্রে কি হচ্ছে এখানে ভোটের সময়? বাচ্চা কাচ্চা দোল লাগিয়ে রেখে দিয়েছি, হচ্ছে কি বেরোতে দেয়নি বাড়ির থেকে? হ্যাঁ, বাড়িতে থাকার মতো না ভোটের সময়। লোকসভা ভোটের আগে আতঙ্ক কমাতে কি ব্যবস্থা নিচ্ছে কমিশন? এবার রাষ্ট্রপতির দ্বারস্থ সন্দেশখালী মায়েরা। আপনারা আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করেছেন এবং আপনারা নির্দিষ্টভাবে বলেছেন ম্যাডামকে যে আপনাদেরকে বাঁচানোর জন্য, আপনাদের মূল দাবি কি সন্দেশখালী থেকে আজ এত দূরে আপনারা যেখানে গেছেন, রাইসিনা হিলসে আন্দোলনটাকে নিয়ে গেলেন? দ্রৌপদী মুর্মুর কাছে গিয়েছিলাম, সেখানে উনি আমি ওনার কাছে আবেদন করেছিলাম। আমাদের দুঃখ মানে আমাদের যে কষ্টটা ওনার কাছে আমরা প্রকাশ করেছি। উনি বলেছে আমি খুব দুঃখিত, আমরা মানে কেন্দ্র বাহিনীর জন্য আবেদন করেছিলাম, তো উনি আবেদন করেছি কেন্দ্র বাহিনী আর সিবিআই দুজনের জন্য আমরা আবেদন করেছি। আর আমিও কিছু বলতে চাই, আমরা সরকারি কোনো প্রকল্প পাই না, আমাদের প্রচুর ক্ষতি করেছে, আমাদের ধান জমি নষ্ট করে দিয়েছে, আমি খুব গরিব, দিন আনি দিন খাই। দিদি ভাই আপনি এটা দ্রৌপদী মুর্মুকে বলেছেন? আপনারা কি অত্যাচার শাহজাহান বাহিনী করছে? হ্যাঁ, আমরা এটা আমি যেগুলো বলছি এগুলো দ্রৌপদী মুর্মুকে আমরা বসে বলেছি ওনাকে, উনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে। আমাদের যে কজন মহিলা ছিলাম পাঁচজন, তাদের কাছে সবাইকে দুঃখ প্রকাশ করে সবাইয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করলেন। আমরা যখন বললাম যে আমাদের সুরক্ষার জন্য কেন্দ্র বাহিনী কিংবা রাষ্ট্রপতি শাসন দিতে হবে, করতে হবে, যাতে আমরা সুরক্ষা থাকতে পারি, সেটাই বললাম ওনাকে। শেষবার পঞ্চায়েত নির্বাচনে অকথ্য অত্যাচার চালিয়েছিল, আপনারা বারবার যে কথাটা বলছেন, আপনারা ভয়ের কথা বলছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আপনারা বলে এসেছেন, এটা সত্যি? হ্যাঁ, আমরা 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 যখন ভোট দিতে যাই তখন আমাদেরকে ভোট দিতে দেয় না, ওনারা হাতে কালি লাগিয়ে দেয়, দিয়ে বলে যাও চলে যাও ভোট হয়ে গেছে। আমরা যদি কোনো প্রতিবাদ করতে চাই তখন বলে যে সাদা থান ধরিয়ে দেবো হাতে, কিংবা তোদের হাজব্যান্ড বাড়িতে আসবে না, ওদেরকে পিটাবো, ওদেরকে মারবো, পার্টি অফিসে তুলে দিয়ে যাবো, ওদের উপরে অত্যাচার করবো, যাতে তোরা মুখ না খুলতে পারিস সেই ব্যবস্থা তোদের উপরে করবো। আমি থানায় অভিযোগ নিয়ে গেছিলাম, যখন ধান নষ্ট করে দেয় কিংবা দোকানের বিষয়ে আমি থানায় অভিযোগ নিয়ে যাই, দরখাস্ত দিই থানায় ওসিকে, তখন উনি বললেন, উনি কাগজটা পড়ে নিয়ে আমার সামনে মুখের উপরে কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলছে তুই সাজান শেখের কাছে যা, শিবু হাজরার কাছে যা, ওরাই তোদের বিচার করবে। আপনি কি এগুলো বলেছেন, বলার সময় পেয়েছেন, কিছুটা বলতে পেরেছেন? একটু ভয়ঙ্কর কথা বলছেন। হ্যাঁ, আমরা বলেছি। রাষ্ট্রপতি ভবন অবধি যেতে হলো, দ্রৌপদী মুর্মুও আপনার সাথে দেখা করলেন, রাজ্যপাল আপনাদের কাছে ছুটে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও আপনাদের সাথে কথা বলতে পারলেন না, কি বলবেন দিদি? শুনতে পাচ্ছি আমি, বলুন না। উনি মা মাটি মানুষ হয়েও আমাদের পাশে দাঁড়ালেন না, উনি শাহজাহানের হয়ে দাঁড়ালেন, কিন্তু মা মাটি মানুষ বলে চিৎকার করেন দিন রাত্রি, কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ালেন না মানুষ।
এর থেকে মুক্তির উপায় কি? আপনারা মনে করছেন যে মিলিটারি এবং কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হলে বা আপনাদের সন্দেশখালিতে লাগাতার মিলিটারিরা ঘুরে বেড়ালেই আপনাদের মুক্তির পথ, এটা কি হতে পারে? রাজ্য পুলিশের আপনা আপনাদের কোনো ভরসাই নেই? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা রাজ্য পুলিশের আস্থা চাইছি, মানে পাইনি। আমরা প্রথম থেকেই রাজ্য পুলিশের কাছে গেছিলাম, উনি প্রথম থেকেই আমাদের কোনো সাহায্য করেনি। উনি কথা বলেছেন শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার, এদের সঙ্গে কথা বলেছে, একসঙ্গে বসে ড্রিঙ্ক করতো, ওনারা আমার একসঙ্গে বসে ড্রিঙ্ক করতো, একসঙ্গে খাওয়া দাওয়া করতো। কোনো সরকারি প্রকল্প আসলে ওনারা আত্মসাৎ করতো আমাদের সন্দেশখালি কিংবা ঝুপখালি বেড়মুজোর, আমরা কোনো সরকারি প্রকল্প পাইনি। 920 কোম্পানি এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সুপারিশ করেছে। 1 মার্চ 100 কোম্পানি এবং 7 মার্চ আরও 50 কোম্পানি, অর্থাৎ মোট 150 কোম্পানি ইতিমধ্যেই এ বাংলায় রয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন যে জেলা রয়েছে সেই জেলায় ইতিমধ্যেই রুট মার্চ শুরু করেছে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা। কিন্তু এর পাশাপাশি বাকি আরও যা যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিকে মোতায়েন করতে হবে এ রাজ্যে। তার কারণ বিধানসভা ইলেকশন যে সময় হয়েছিল সে সময় যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে, অর্থাৎ বিধানসভা ইলেকশন করতে গেলেও যেরকম কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করাতে হয়, সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন উঠছে যে তাহলে এ রাজ্যের পুলিশ কী করছে? ইতিমধ্যেই শাহজাহান থেকে শুরু করে উত্তম, শিবু গ্রেপ্তার হয়েছে, তাহলে কি আরও যারা শাহজাহান রয়েছে, আরও যারা উত্তম শিবুদের মতন যারা রয়েছে তাদেরকে কি শাস্তি করতে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর ওপরেই দায়িত্ব বর্তায়? ক্যামেরায় ভবিষ্যতের সঙ্গে তুমি কোনো রিপোর্ট শুনতে পারবে।